দিন ছিল ফুচকা কাকিমা, আজকে বসেছে ফুচকা কাকু প্রপার। আমি আজ চকলেট দুধটা হব। বসে আছে দেখ, এই দেখ। সো ভে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ফিট ফাইন আছো। দ্য থিং ইজ এখন বাজে 10:30, মাসি আসেনি এখন, মাসি আসবে প্লেটে। অ্যান্ড আমি ইন দ্য মিন টাইম ঘুম থেকে জাস্ট উঠলাম, এখনো ঝোড়ো ঘুম লেগে আছে, ঘুমাইনি প্রপারলি। অ্যান্ড আমি যে রকম চা, আমার আসলে চা না খেলে সোজা ঘুম পাবে না, তো ওগুলো চাটা কর প্লিজ, আমার ঘুমটা ভেঙে যাক, তো ওগুলো ব্রেকফাস্ট করাবে। আমি চা করতে উঠেছি, আর অটো হলো আমার সাথে, আমার সাথে দিয়ে চলে এসছে। বুকিরও ঘুম ভাঙেনি, আমি যে আমি যে ডাইনিং এসেছি, বুকি অবস্থা সেটা ডাইনিং চলে এসছে। ওকে চলো ঘরে গেলো, চলো 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 চলো। এখন বাজে মোটামুটি হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে, জানি কটা বাজে জানি। এবার আমার এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, আমাদের খালি ঘুম পাচ্ছে, যতবার হচ্ছে 5 মিনিট বাজে হচ্ছে, 5 মিনিট হচ্ছে, করে ঘুম পাচ্ছে। মাসিকে আছে, কিছু করতে বলিনি সকালবেলা, আমরা তখন ঘুমাচ্ছিলাম মাসিস। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এগুলো করে নি, বুকের তো খাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের লাঞ্চ সময় আমার খুব খিদেও পাচ্ছি না, কিন্তু কি খাবো এখন অল্প করে বুঝতে পারছি। যাই হোক, চাটা আপাতত তো খেয়ে নিই, তারপরে লাঞ্চ। ছুটোর কি অবস্থা? ওটার ব্যথা তো নেই, বাট একটা অস্বস্তি ব্যাপার আছে, এখানে একটা ফুলে একটা বিচ্ছি হয়ে আছে, জল টল দিলে তখন তো বলছে এমনি ঠিক আছে। আবার 3:30 মতো বাজে, আবার ঝড় 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 উঠছে, বৃষ্টি হবে, এরকম একটা ই অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। মেঘ আছে, ভালোই, ভালো হাওয়া দিচ্ছে, এই দিকটা কালো হয়ে গেছে অলমোস্ট, ওই দিকটা একটু সাদাটে হয়ে আছে ঠিকই, এই দিকটা দিকটা মেঘ ভালোই হয়ে আছে। আর হোপসো বর্ষা ঢুকছে আস্তে আস্তে, আমার বার্থডের মধ্যে হোপসো বর্ষা ঢুকে যাবে। দাদা যেহেতু ডাল খাবে না, ওই জন্য আলু ভাজা দিয়েছি প্লেটে, আসছে বললো, এখানে ডাল আছে তোমার খাওয়া যাচ্ছে। শুরু 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 কিরে আয় রে, হায় হায় পটল উঠে গেছে, একদম উঠে গেছে, তুলে দে তুলে দে। ব্যাপারটা হলো আমাদের মোটামুটি প্রায় 2-3 দিন হিট এসছে উড়ে উড়ে, আমাদের মোটামুটি 2-3 দিন হয়ে গেল, আমাদের জলের প্রচন্ড একটা সমস্যা হচ্ছে, মানে সমস্যাটা কাইন্ড অফ এরকম, মানে রাত্রিবেলা করে আমি ওদেরকে খাইয়ে আসছি, তারপরে ফ্রেশ হতে লাগে, আমার স্নান টান করতে লাগে, গরম লাগে, ওই টাইমটাতে আমি স্নান করতে পারি না, মানে করতে পারি আর কি, করতে হয় আমাকে, কিন্তু মানে ওই জল স্টোর থাকে সেগুলো নিয়ে করতে হয় আর কি। আর এগুলো ব্যাপার, মানে জল রানিং ওয়াটার থাকছেই না এখন, মানে সারাদিন থ্রু আউট দ্য ডেজ তাও থাকছে না, থাকছে না এখন, তাই জন্য আমার জল এসছে। আবার পাইপ দিয়ে ওই 3টে ড্রাম টাইপের আছে আমাদের, ওটা আমি ভরে রাখার চেষ্টা করছি, চলছে এখানে কুডুল কুডুল চলছে, ই হাই তুলছে বাবা, বোকা কুডুল হচ্ছে না, কুডুল কি মজা ওরে, কোলে কোলে ঘুরে যাচ্ছে, এই এই মা খুব ভারী খুব ভারী নামিত্রে বল থেকে বোকা বোকা নিচে পারে না আমাদের গ্যাস শেষ, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছিল ওদের ভাতটা, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, আমি যেতে হচ্ছে আমাদেরকে সিলিন্ডার আনতে। ঘুরছিস কেন? ঠিক আছে ঠিক আছে, তোর এখন ব্যথা বুঝি, একটু অসুবিধা হচ্ছে।
ওই জন্য এখন মানে অন্য কিছু খাওয়াচ্ছি না। তুই চুরমুর খাবি, তুই চুরমুরে অসুবিধা হবে না, ঝাল চামচ দিয়ে খেতে সুবিধা হচ্ছে, ভাতটা চামচ দিয়ে খেলে ভালো হয়, এই আ করে এখানে লাগিয়ে খাচ্ছি। আমি তো তোকে বলছিলাম যে এই আ করে খাওয়ার থেকে চামচ দিয়ে খাওয়া ভালো। ভাত তুই কালকে রাতে কি বললি, ভাত আমি চামচ দিয়ে খাবো না, ভাত দিয়ে ছেড়েছে বপো মজা। আমরা বেরিয়ে পড়ছি সিলিন্ডারটা খাতে নিয়ে, এই যে সিলিন্ডারটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ সিলিন্ডার দেখো, এই যে ছোট সিলিন্ডার আমাদের, এই দেখ আমি এসেছি এটিএম এ এখানে, আর এ এখানে শুয়ে আছে এটিএম সামনে, এই এটিএম সামনে শুয়ে আছিস কেন তুই, এই শিবাই নু রাজনীতি চালাচ্ছেন, বা 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 এরা ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল লেজ নড়ে করে। গরম তো হবে, গরমকালে ঠান্ডা হবে, স্নোফল হবে, গরমকালে স্নোফল হবে। ভিতরে এখন কাঁচি কিনতে গেছে, অ্যাজ আমাদের ছোটো কাঁচিটা তো ওই পড়ে গেছিলো ওই দিকে, তারপর থেকে কাঁচি ইউজ করা হয় না, তো ভিতরে এখন গেছে কাঁচি কিনতে। এখানেও সিলিন্ডার রাখা আছে, এখানে এখানে সব এইগুলো এখান থেকে এক্সচেঞ্জ করে, এই যেখানেও আছে বসে আছে এখানে, এই দেখ ফুচকা দোকানে এখন ভিড়। এখন একটু আগে পরে প্যাকটা ছিল, এখন ভিড় একটু কমেছে। উপরে ফোনপে একটা ইয়ে দেওয়া আছে, কিউআর কোড, ওটা দিয়ে ফোনপে হয়ে যাবে, অসুবিধা নেই। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ পাইনি, আলটিমেটলি এটা কিনেছে, দুটো পোলো, এখানে হাতমোলা ক্যান্ডি, ফিক্স আর ক্যাডবেরি, এই সবগুলো কিনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে এইগুলো কিনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা হলো এখানে আমাদের, এটা কত, 10 টাকা করে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ফুচকা রাখা আছে এখানে, নিচে নেটটা নেটটা আছে, নেটের নিচে একটা বাল্ব লাগানো আছে, ওই দিকে একটা বাল্ব, এইদিকে একটা বাল্ব, বাল্বটা চালায় যখন ফুচকাগুলো নরম হয়ে যায় তখন ওটাকে হিট করানোর জন্য। মাখন প্রসেসিং, আমার অবস্থা এরকম, মানে পুরো মনে হচ্ছে বাইরে স্নোফল হচ্ছিল, ও স্নোফল গায়ে লেগেছে, বরফে পুরো ভিজে গেছি এরকম মনে হচ্ছে। হ্যাঁ এখানে ফুচকা নিয়ে আসা হয়ে গেছে, এটা এটার মধ্যে আছে চুরমুর অনেকটা বেশ, আর এটার মধ্যে আছে ফুচকা অ্যান্ড আলু, আর এটার মধ্যে আছে তো ফুচকাগুলো, আর এই যে এখানে হলো এতগুলো লজেন্স, হ্যাঁ এতগুলো লজেন্স আছে, দুটো পোলো ক্যান্ডিম্যান, নর্মাল ক্যান্ডিম্যানগুলো, হাজমালা ক্যান্ডি 100 টাকা, আর শ্রিয়া হাতে এই, হ্যাঁ এটা এখন গলায় পুরো, এরম কি করিস, আগের দিন, আচ্ছা আগের দিন আমাদের বাড়িতে তোর জন্য চুরমুর আনা হয়েছিল 50 টাকা, তোর ফুচকা খা, তুই খেতে কেউ অন করেছিস, এই দাঁড়া আমি আর ওটাই বাবা লাগলে করেছিলাম বাইরে। হ্যাঁ আগের দিন ছিল ফুচকা কাকিমা, আজকে বসেছে ফুচকা কাকু প্রপার। আমি আজকে চকলেট দুধটা খাব, খাওয়াছি আমি তো চকলেট দুধটা, গলো লোভ লিস্ট অফ এক্স লাভ, আমি তো দিয়ে দেবো এটা বুঝতে হবে এখন, ও ও হ্যাঁ ও শুধু ফুচকা খায় না, আমার ফুচকা খায়, গোটা গোটা ফুচকা দিয়ে দে, ভেঙে 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 খাবে না, দিয়ে দে দেখতিস অবশ্যই, তুই আগে ফোন পে ফোন পে দিস না, এখন ফোন এখন ফোন পে নিস অবশ্য, মানে বাটি বাড়িয়েছি, তুই খা তুই খা তুই খা তুই খা তুই খা, নামক তো টুথপেস্ট নেবি হ্যাঁ,
কি বলে তাই বুঝলাম না। ভাই কি জঘন্য আইডিয়া ভাই, এরকম আইডিয়া সচরাচর কাউকে দিস না ভাই। বসে আছে বলছে তারা, বল একটু অপেক্ষা কর। না না এখন সবাই ফুচকা জানি না, একটুখানি ওই আছে বোন নিচে বড় বাটিতে, আমার ছোট বাটিতে পুরো স্টাফ ফুল। হ্যাঁ তুই খাচ্ছিস না, ও বলছিল বিরিয়ানি খাবি জানিস, মানে তোমার পাশে আসছে বলছে আমি একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাই বিরিয়ানি খাই বিরিয়ানি খাই করে যাচ্ছ। গোটা ক্যাডবেরিটাকে একটা ছিঁড়ে নিয়ে ওটা দু হাতে ধরে খাচ্ছে এখন। চাটা হলো আমি ওদের খাইয়ে এসেছি অ্যারাউন্ড 15 মিনিট হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি গরম লাগছিল, এসি মানে ঘরে ঢুকিয়ে এসি ঘরে বসে গেছি ঘাম নিয়ে, তো জানি এটা মানে বসে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, শুধু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, বাট মানে কী বলবো গরম থেকে সেই মানে এই মজাটা ঠিক মিস করতে এসেছি আমরা। যাই হোক এখন অলমোস্ট শুকনো হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। আজকে ইউজুয়ালি জল নেই রাত্রিবেলা, মানে রানিং ওয়াটার নেই আমাদের, বিকেলবেলা ভরে রেখেছিলাম সব পড়া ওই ড্রামগুলো, তো সেই জল দিয়ে এখন ইউটিলাইজ করতে হবে। অ্যান্ড ডিনার যে এখন ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তখনই ফুচকা খেয়ে আর আমাদের কারোর পেটে জায়গা নেই সেরকম একটা, আমার পেটে এটুকু জায়গা থাকতে পারে বাট কী বলবো খাওয়ার ইচ্ছা নেই আর, এটা হলো ব্যাপার। অ্যান্ড আমরা শুয়ে পড়বো, শুয়ে মোস্ট প্রবলি এডিট করবে, শুয়ে পড়বো না এখন একটু টুকটাক কথাবার্তা বলবো, দেন গল্প গল্প করে একটু বাথরুমটা কথা শুনতে শুয়ে পড়বো। শুয়ে ইন দ্য মিন টাইম মেবি এডিটটা করবে, তো দেখা যাক ও এডিট করবে, আমরা এখন আড্ডা আড্ডা মারবো। আচ্ছা আমরা তো সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে নিয়েছিলাম অ্যান্ড অনেকটা করে ফুচকা আমাদের খাওয়া হচ্ছে, সো আমাদের কারোরই খিদে সেরকম একটা পাচ্ছে না। যথারীতি আমাদের বাড়িতে তো কোল্ড ড্রিঙ্কস আছে, তো কোল্ড ড্রিঙ্কস ট্রোলিঙ্কস একটু খাওয়া হলো, দিয়ে এবার আমাদের ঘুমের প্ল্যানিং হবে, ঘুমাবো। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আজকে আমার এডিট করতে একদম ইচ্ছা করছে না, কালকে এডিটটা করবো সকালবেলা দেন আপলোড করবো। সো আজকে ভিডিওটা আমাদের এখানে এন্ড হচ্ছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসতে আসতে আমি আজ তোর মতো বলি না, আমি বলবো তুই কিরম বলিস। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে নতুন দলে, গুড নাইট গুড বাই অ্যান্ড স্টে।